আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি ইনভয় টেক্সটাইল লিমিটেডে। এখানে আমরা এসেছি একটি গাভীর দুধ দহন করার মেশিন নিয়ে, এবং এখানে আসার পরে তাদের সাজানো গোছানো সুন্দর পরিবেশ দেখে নিজেকে সামলাতে না পারে আমরা বেরিয়ে পড়ি একটু ঘুরে দেখার জন্য। তাদের সাজানো গোছানো এই সুন্দর পরিপাটি পরিবেশটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটির মধ্যে, ইনভয় টেক্সটাইল মিলের কর্তৃপক্ষ যেভাবে খুব সুন্দরভাবে বিভিন্ন সায়েন্টিফিক পদ্ধতিতে বিভিন্ন সবজির গাছ এখানে তারা রোপণ করেছে এবং খুবই সুন্দরভাবে কিন্তু সেগুলো হয়েছে। এখানে ঢেঁড়স গাছ, কলমি শাক, গাজর, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। তো যদিও আমরা এই কাজে আসিনি, কিন্তু আমরা একটু চারপাশটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাব। এটি হচ্ছে ইনভয় টেক্সটাইল মিলের ভিতরে তাদের কাপড় তৈরির কাজ চলছে। এই বিষয়ে তেমন কোনো জ্ঞান নেই, এই জন্য এ বিষয়ে খুব বেশি কথা বলবো না এবং সময় কাপড় না করে আমরা যে কাজে এসেছি, তাদের ডেইরি ফার্ম ভিজিট এবং তাদের ডেইরি ফার্মে আমাদের এখান থেকে তারা যে মেশিনটি নিয়েছে সেটি আমরা সেট আপ করব। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে আছি ইনভয় টেক্সটাইল মিল লিমিটেডের ডেইরি ফার্মের গেটে, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার তাদেরকে মেশিন সম্পর্কে প্রাথমিক ধারণা দিচ্ছে। এবং এই ধারণা দেওয়া শেষ হলেই কিন্তু আমরা মেশিনটি কীভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়ে তাদেরকে প্রাথমিক আরও বিস্তারিত ধারণা দিব। তো মোটামুটি আমাদের মেশিনটা কিন্তু সেট করা হয়ে গিয়েছে। সেট করা হওয়ার পরে এখন যে মেশিনটি ইউজ করবে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে মোবাইল হাতে একটি ছেলে, এই ছেলেটি মূলত মেশিনটি অপারেট করবে এবং তাকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে মেশিনটি সে গাভীর বাটে লাগাবে, কীভাবে সে খুলবে, বিস্তারিত তাকে মৌখিকভাবে বলে দেওয়া হচ্ছে। এবং এই মৌখিকভাবে ব্রিফ করা শেষ হলেই আমরা চলে যাব খামারের ভিতরে, এবং সেখানে কিন্তু আমরা হাতে কলমে দুধ দোহন করার মাধ্যমে তাদেরকে দেখিয়ে দিব। এবং এখন যেটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি দুধ দোহন কীভাবে করতে হয় সেটা দেখানো হচ্ছে, হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, এই মেশিনগুলো আমরা তুরস্ক থেকে আমদানি করে থাকি। এই মেশিনগুলো অত্যন্ত হাই কোয়ালিটির মেশিন, এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাটে লাগানো হয়েছে যে অংশটুকু, সেটা কিন্তু এসএসএর, এবং এর লাইনারগুলো কিন্তু ফুড গ্রেডের প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এবং এই মেশিনের বাকেটটি হচ্ছে আপনার পিওর অ্যালুমিনিয়ামের তৈরি। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, আপনারা জানেন যে আমরা মিল্কিং মেশিন সরবরাহ করে থাকি বিভিন্ন খামারে। আপনাদের খামারকে আধুনিক করে গড়ে তোলার জন্য এবং লাভজনক করে গড়ে তোলার জন্য আমরা কিন্তু নিরন্তর কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটি মিল্কিং মেশিন নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ অফ কোম্পানি ইনভয় টেক্সটাইল মিল লিমিটেড, ওনাদের একটি খামারে, এবং এই মেশিনটা কিন্তু আমরা এখানে নিয়ে আসার পরে এখানে প্র্যাকটিক্যালি আমাদেরকে ট্রেনিং আমরা দিচ্ছি, এবং একবারেই কিন্তু ট্রেনিংটা খুব সফলভাবে গ্রহণ করতে পেরেছেন যে ভাই দুধ দোয়াচ্ছেন, এবং খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে দুধ দোয়ান করা হচ্ছে মেশিনটা দিয়ে। তো এই ইনভয় টেক্সটাইল মিল লিমিটেডটা হচ্ছে অবস্থিত স্কোয়ার মাস্টারবাড়ি গাজীপুরের এবং ভালোগাঁ শুরুতে। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে মেশিনটা কিন্তু অলরেডি দুধ দোহন করা চলছে। তো আমরা পুরো দুধ দোহন করার প্রসেসটা আপনাদেরকে দেখাবো, চলুন আমরা পুরো প্রসেসটি দেখে নিই। এই মুহূর্তে মেশিনটি কীভাবে লাগাবে সেটা দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে
শিখিয়ে দেওয়া হচ্ছে। যার নাম মোহাম্মদ শাহেদ। শাহেদ ভাই এই খামারের সার্বিক তত্ত্বাবধানে আছে এবং তিনিও বিষয়টা দেখে রাখছেন, যেন এর আগে যাকে আমরা শিখিয়ে দিয়েছি তার কোনো সমস্যা হলে যেন তিনি অন্য কাউকে এই বিষয়টা শিখিয়ে দিতে পারেন। সেই বিষয়টা তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি নিজেও কিন্তু শেখার চেষ্টা করছেন, এবং এটা কিন্তু খুবই ভালো। আপনারা যখনই মেশিন নিবেন তখনই দুজন বা তিনজন কাছাকাছি রাখবেন মেশিনের কাছাকাছি ট্রেনিং টাইমে, যেন দুজন তিনজন মানুষ এটা শিখে রাখতে পারে এবং একজনের সমস্যা হলে আরেকজন যেন আরেক সাপোর্ট দিতে পারে। খামারি ভাই এবং বন্ধুরা, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মেশিনটা দিয়ে কিন্তু আমরা অলরেডি দুইটা গরুতে ট্রায়াল দেওয়া আমাদের হয়ে গেছে এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কিন্তু দুইটা গরু থেকে আমরা দুধ কালেকশন করতে পেরেছি। এবং এই খামারের তত্ত্বাবধানে, সার্বিক তত্ত্বাবধানে যে যিনি আছেন তিনি কিন্তু সার্বিকভাবে লক্ষ্য রাখছেন যে আসলে মেশিনটা ঠিকঠাক মতো কাজ করছে কি না। তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমার মনে হচ্ছে যে আসলে মেশিনটা ঠিকঠাক মতো কাজ করছে। এবং আমরা এখন একটু যে খামারের তত্ত্বাবধানে, সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন এই গ্রুপ অফ কোম্পানির একজন কর্মচারী, তিনি হচ্ছেন ইনভয় টেক্সটাইল মিল লিমিটেডের যে খামার আছেন সেখানে সার্বিক দায়িত্বে আছেন। আমরা এখন তার সাথে একটু কথা বলবো যে মেশিনটি কেমন লেগেছেন এবং মেশিনটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এবং অনেক খামারিদের কিন্তু একটা ভয় থাকে যে মেশিনটা ব্যবহার করলে রক্ত বেরোতে পারে, বাটের সমস্যা হতে পারে, ঠিক তেমন কোনো কিছু তিনি দেখেছেন কিনা সেটাও একটু আমরা জানবো। যে আমাদের মেশিনটা একটু কেমন লেগেছে বা যে আপনি যেটা দেখছেন সরাসরি যে আপনার সামনে আমরা প্র্যাকটিক্যালি দুধ দোয়ে আপনাদেরকে ট্রেনিং প্রদান করতেছি, মেশিনটার মধ্যে কোনো সমস্যা বা এটাতে দুধ দোয়ালে কোনো সমস্যা হতে পারে কি না বলে আপনার মনে হচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে আমি যখন অনলাইনে মেশিনটা দেখলাম ইউটিউবে, যখন 3 থেকে 4 মিনিটে একটা গাভি দোয়ানো হয়, তখন এটার প্রতি আমার একটা আগ্রহ প্রকাশ হয়েছে যে না আমি এই মেশিনটা নিব। তো নিতে গিয়ে আমি অনলাইন থেকে নাম্বার সংগ্রহ করে আমি ওনার সাথে কথা বলি এবং মেশিনটার জন্য অর্ডার করি। আজকে মেশিনটা আসলে আমাদের 15 মিনিটের মধ্যে আমাদেরকে ট্রেনিং করানো হলো। আমার কাছে খুবই ইজি লাগছে যে এত সুন্দরভাবে 4 মিনিটের মধ্যে একটা গাভি দোয়াইতে পারি, যেখানে আমার লাগতো 30 মিনিট সেই জায়গায় 4 মিনিট। তার মানে আমার সময়ও সেভ এবং আমার গরুও সুস্থ থাকবে এবং আমি দেখতেছি গরুর কোনো সমস্যা হচ্ছে না এবং বানও ভালো থাকতেছে এবং খুবই ইজি। এবং যারা খামারি ভাইয়েরা আছেন, আমার মনে হয় আপনাদের সকলেরই মেশিন যদি পদ্ধতি করেন আপনাদের সেভিং হবে খামারের জন্য এবং গরুর জন্য ভালো হবে এবং আপনারা সকলেই চাইলে নিতে পারেন। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে অনেক খামারি কিন্তু ভয় পায়, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে এটা দিয়ে দুধ দোয়াইলে রক্ত আসতে পারে, রাখালরা খামারের মালিকদেরকে এইভাবে বুঝায়। তাহলে আপনি যেটা দেখছেন এখন সরাসরি এই মুহূর্তে কি কোনো এরকম কোনো ভাব দেখা যাচ্ছে যেটা রক্ত আসতে পারে বলে কি আপনার মনে হয়? আসলে আমরা যে কোনো জিনিসে যদি অভিজ্ঞতা না থাকে যে কোনো জিনিস দেখলে আমরা ভয় পাইতেই পারি, এটা স্বাভাবিক। কিন্তু আসলে যেটা জেনে যাবো বা আমি যেমন আজকে আজকে দেখলাম, ফার্স্ট আমিও আরো কাউকে সাজেশন করবো যে আসলে ভয়ের কোনো কারণ নেই, আপনারা অবশ্যই এই মেশিন নিতে পারেন এবং এই মেশিন অবশ্যই খামারের উপকারিত হবে এবং ভালো হবে। আমার 12টা গাভি আছে এখানে এবং আমি 12টা গাভি আমি এই মেশিনের মাধ্যমেই আমি দোয়াবো, আমি সেই নিয়ত করে নিয়েছি। এবং ওনাদের মধ্যে আরও প্রোডাক্ট আছে, আপনার কেউ যদি তাদের এই প্রোডাক্টের পছন্দ করেন বা নিতে চান তাহলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন, আমিও আরও কয়েকটি প্রোডাক্ট ওনাকে অর্ডার দেবো। ধন্যবাদ। ধন্যবাদ ওনাকে যে সার্বিক দায়িত্ব ছিলেন। আমরা এখন এই মুহূর্তে আছি কিন্তু ইনভয় টেক্সটাইল মিল লিমিটেডের ওনাদের যে গরুর খামার, সেই গরুর খামারে। আপনারা যেমনটি দেখছেন যে আমার পিছনে যে মিল্কিং মেশিনটি রয়েছে, এই মিল্কিং মেশিনটি 100% তুরস্কের তৈরি এবং আমরা এই মেশিনগুলো তুরস্ক থেকে আমদানি করি। আমরা খামারদেরকে মেশিনটা কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, কীভাবে চালাতে হয় সে বিষয়ে ট্রেনিং দিয়ে থাকি। আমরা এই মেশিনটিতে খামারিদেরকে দিচ্ছি হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি, 1 বছরের ফ্রি সার্ভিস। তো এই মেশিনটি যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, স্কুলে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আমরা ইনশাল্লাহ মেশিনটি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, যার প্রয়োজন হয় আমরা তাকেই ডেলিভারি দিব ইনশাল্লাহ। অর্ডার করতে আমাদের নাম্বারে ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।